গেল ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে 7 উইকেটে বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। যদিও ম্যাচে কোনো উইকেট পাননি মুস্তাফিজ, 4 ওভার বল করে 22 রান দিয়েছিলেন মুস্তাফিজ। উইকেট না পেলেও মুস্তাফিজ যা দেখালেন তা তো উইকেটের চেয়েও বেশি মূল্যবান। চেন্নাই সুপার কিংস তাই মেতেছে মুস্তাফিজ বন্ধ নাই। এই ফরম্যাটের ক্রিকেটে একটা ডট বলে যেখানে মহামূল্যবান, সেখানে মুস্তাফিজ এমন এক ওভারে মেডেন ওভার করলেন, তাও দল যখন একেবারেই ব্যাকফুটে। তবে দুর্দান্ত এই মুস্তাফিজকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজুর রহমানকে আর পাওয়া যাবে না বলে হাহাকার শোনা গিয়েছিল চেন্নাই সুপার কিংসের অনেকের কণ্ঠে। এবারের আইপিএলে বাংলাদেশের এই পেসারের শেষ ম্যাচের পর সেই হতাশার কথা বললেন স্টিভেন ফ্লেমিংও। সেই সাথে মুস্তাফিজকে বুকে জড়িয়ে নিয়েছিলেন MS ধোনি। এই থেকে বোঝা যাচ্ছে ফিজকে কতটা মিস করবে চেন্নাই সুপার কিংস।